আজকের আমরা রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 2022 ষষ্ঠ শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাস বিষয়ের মডেল কোশ্চেন পেপার 4 এর প্রশ্নগুলো আলোচনা করব। তো একের এক হচ্ছে বৈদিক সাহিত্যের শেষ ভাগটি হচ্ছে উপনিষদ। 2 ভারতবর্ষে যে যে উপজাতির মধ্যে মেগালিথ ব্যবস্থা প্রচলিত তা হলো মুন্ডা এবং খাসি। 3 গুরু কোনো ছাত্রকে শিষ্য বলে গ্রহণ করতেন যে অনুষ্ঠানের মধ্য দিয়ে তা হলো উপনয়ন। 4 পাটলিপুত্র রাজধানী ছিল মগধের। 5 মধ্যপন্থার কথা বলেছিলেন গৌতম বুদ্ধ। 6 আলেকজান্ডারের মৃত্যু হয় ব্যাবিলনে। 7 ভারতবর্ষ শব্দটি ব্যবহার করা হয়েছিল হাতিগুম্ফা শিলালিপিতে। 7 সুদর্শন হ্রদ তৈরি হয়েছিল চন্দ্রগুপ্ত মৌর্যের সময়। 9 গুপ্তদের চালু করা সোনার মুদ্রা ছিল দিনার। 10 ঋগ্বেদের ভাষা ছিল ছান্দস। 11 মহাভাষ্য লেখেন পতঞ্জলি। 12 জীবক ছিলেন বিম্বিসারের রাজবৈদ্য। 13 পল্লবরা কোন দেশ থেকে ভারতে এসেছিল, পারস্য, ইরান বা পারস্য দুটোই আছে। 4 হচ্ছে মেসোপটেমিয়া শব্দের অর্থ 2 নদীর মধ্যবর্তী দেশ। 2 এর দাগেতে আছে যজুর্বেদ কোন বিষয়ে আলোচনা করা হতো বিভিন্ন আচার অনুষ্ঠানের মন্ত্র বিষয়ে। 2 হচ্ছে বৈদিক গণিত চর্চা কাদের হাতে শুরু হয়, বৈদিক ঋষিদের মাধ্যমে প্রথমে বৈদিক গণিত চর্চা শুরু হয়। 3 হচ্ছে কোন রাজা 10 রাজা যুদ্ধে জয়ী হয়েছিল, এটা হবে সুদাস। 4 হচ্ছে কারা মহাযান বৌদ্ধ মতের বিরোধিতা করেছিল, পুরনো মতের বৌদ্ধ সন্ন্যাসীরা মহাযান মতের বিরোধী হয়ে পড়েন। এখানে প্রশ্নটা বলেছে কারা মহাযান বৌদ্ধ মতের বিরোধিতা করেছিল, পুরনো মতের বৌদ্ধ সন্ন্যাসীরা মহাযান মতের বিরোধিতা করেন। 5 হচ্ছে মহাবীর কততম প্রধান প্রচারক ছিলেন, শেষতম বা 24তম। 6 কে শিলাদিত্য উপাধি নিয়েছিলেন, হর্ষবর্ধন। 7 সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্তের শাসনকালে কি কি মুদ্রার প্রচলন ছিল, দিনার সুবর্ণ রূপক। 8 হচ্ছে কে ভারতবর্ষকে মূলত গরমের দেশ বলেছে, সুয়ানজাং। 9 সব ব্যবচ্ছেদের কথা কার লেখায় উল্লেখ আছে, সুশ্রুত। 10 হচ্ছে প্রথম কে শূন্যের ব্যবহার করেন, আর্যভট্ট। 11 গান্ধার শিল্পরীতি গড়ে উঠেছিল কোন কোন শিল্পরীতি নিয়ে, গ্রিক এবং রোমান। বিতে বেমানান শব্দ, আইতে হবে বিম্বিসার, ডবল আই। 2 হবে সংস্কৃত আর 3 হবে সোপারা। 3 দাগের আই হচ্ছে প্রাচীনকালে রাজারা যজ্ঞ করতেন কেন, আর অথবা ইন্দো ইউরোপীয় ভাষা পরিবার বলতে কি বোঝায়। প্রাচীনকালে রাজারা যজ্ঞ করতেন কেন, ভূমিকা হচ্ছে প্রাচীনকালে রাজারা বিভিন্ন ধরনের যজ্ঞ করতেন, কারণ একটা হচ্ছে ক্ষমতা প্রদর্শন। ব্রাহ্মণদের পরামর্শে রাজারা ক্ষমতা প্রদর্শনের জন্য জাঁকজমকপূর্ণ যজ্ঞ করতেন, তারা অশ্বমেধ, বাজপেয়, রাজসীয় যজ্ঞ। আর হচ্ছে প্রার্থনা, যুদ্ধের আগে এবং পরে দেবতাদের উদ্দেশ্যে প্রার্থনা নিবেদন করার জন্য তারা যজ্ঞ করতেন। এই সমস্ত যজ্ঞ রাজার মর্যাদা বৃদ্ধি করত। ইন্দো ইউরোপীয় ভাষা পরিবার বলতে কি বোঝো, ভূমিকা ইন্দো অর্থাৎ ভারতীয় উপমহাদেশ এবং ইউরোপ মহাদেশে প্রচলিত বিভিন্ন ভাষার মিল খুঁজে পাওয়া যায় যা ইন্দো ইউরোপীয় ভাষা পরিবার নামে পরিচিত। শব্দগত মিল, ভারতীয় উপমহাদেশ এবং ইউরোপের বিভিন্ন ভাষার শব্দ এবং অর্থগত মিল দেখা যায়, যেমন সংস্কৃত মাতো, ইংরাজি মাদার, লাতিন মাতের অর্থ হলো মা। ভাষাগোষ্ঠী, ভারতীয় উপমহাদেশের ইন্দো আর্য, ইরানের ইন্দো ইরানীয়, ইউরোপের লাতিন ভাষা থেকে সৃষ্টি, ইংরেজি, ফরাসি, জার্মান প্রভৃতি ভাষাগুলি একই গোষ্ঠীভুক্ত, শব্দ ও অর্থগত সাদৃশ্যপূর্ণ। এই সমস্ত ভাষাগুলোকে ইন্দো ইউরোপীয় ভাষা পরিবার বলে। 2 আছে বৌদ্ধরা কেন পালি ভাষা ব্যবহার করেছিল অথবা বৌদ্ধ সঙ্গীতিগুলির আয়োজন করা হতো কেন। বৌদ্ধরা কেন পালি ভাষা ব্যবহার করেছিল, খ্রিস্টপূর্ব 6 শতক নাগাদ ঋগ্বেদের ভাষা ছান্দস থেকে ভেঙে তৈরি হলো পালি ভাষা, সাধারণ মানুষের মুখের ভাষা হয়ে ওঠে এই পালি ভাষা, বৌদ্ধ সাহিত্যগুলোও পালি ভাষায় তাই রচিত হয়। আর এর পরের অংশ হচ্ছে বৌদ্ধ সঙ্গীতি কেন হয়েছিল, আয়োজন করা কেন হয়েছিল। সঙ্গীতি কথার অর্থ হচ্ছে সম্মেলন, বুদ্ধের বাণী, উপদেশাবলী, বৌদ্ধ দর্শনের নানা দিক এবং বৌদ্ধ সংঘের নানা সমস্যা নিয়ে আলোচনার উদ্দেশ্যে অনুষ্ঠিত সম্মেলনকে বৌদ্ধ সঙ্গীতি নামে পরিচিত। মোট 4 বৌদ্ধ সঙ্গীতি হয়েছিল। প্রথমটা হয়েছিল রাজগৃহে 486 খ্রিস্টপূর্বাব্দে, দ্বিতীয় আর তৃতীয় হয়েছিল বৈশালী এবং পাটলিপুত্রে, আর চতুর্থ এবং শেষ সঙ্গীতি কাশ্মীরে মতান্তরে জলান্ধরে অনুষ্ঠিত হয়। 3 হচ্ছে দ্বিতীয় চন্দ্রগুপ্তকে কেন সকারি বলা হয় অথবা কুষাণ সম্রাটরা কেন দেবকুল প্রতিষ্ঠা করতেন। তো দ্বিতীয় চন্দ্রগুপ্তের সকারি বলা হয় কেন, তো এখান থেকে আমরা এতটা লিখব, সম্রাট গুপ্ত সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্তের সকারি বলা হয় কারণ তিনি গুজরাট অঞ্চল থেকে শক শাসক ক্ষত্রবদের উচ্ছেদ করেছিলেন। তিনি ছিলেন শকদের শত্রু বা অরি, শকযুক্ত অরি সকারি, তাই তাকে সকারি বলা হয়। আর দ্বিতীয় অংশ হচ্ছে কুষাণ সম্রাটরা কেন দেবকুল প্রতিষ্ঠা করেন। দেবকুল ছিল মন্দিরের মতো একটি পুজোর জায়গা, সম্রাট ও দেবতা একই, এটি বোঝানোর জন্য শাসকরা নানা উদ্যোগ নিতেন। তেমনই একটি উদ্যোগ ছিল দেবকুল প্রতিষ্ঠা, বিশাল কুষাণ সাম্রাজ্য, সাম্রাজ্যে নানা রকম মানুষ বাস করত, তাদের এই গেল যা
তাদের সবাইকে ঐক্যবদ্ধ করার উদ্দেশ্যেই শাসককে দেবতার সমান প্রচার করে দেবকুল প্রতিষ্ঠা করা হতো। সেখানে কুষাণ সম্রাটের মূর্তিও রাখা হতো। চার হচ্ছে অগ্রাহার ব্যবস্থা কি অথবা স্ত্রীধন কি? অগ্রাহার ব্যবস্থা কি গুপ্ত এবং গুপ্ত পরবর্তী আমলে ব্রাহ্মণ বা বৌদ্ধ বিহারকে জমি দান করা হতো। ধর্মীয় উদ্দেশ্যে এই জমিদানকে অগ্রাহার ব্যবস্থা বলা হয়। এই দান করা জমি ছিল নিষ্কর। আর অথবাতে আছে স্ত্রীধন কি? তো মৌর্য এবং গুপ্ত যুগে নারীরা পিতা মাতা বা আত্মীয় পরিজনদের কাছ থেকে যে সম্পত্তি লাভ করতেন মূলত তাকে স্ত্রীধন বলা হতো। স্ত্রীধনের ওপর নারীর সম্পূর্ণ অধিকার ছিল। চার হচ্ছে রেশম পথ কি অথবা যবনিকা কি? না। পাঁচ হচ্ছে চৈত কি অথবা চিকিৎসা শাস্ত্রকে উপবেদ বলা হতো কেন? চৈত হচ্ছে স্তূপ বা বৌদ্ধ স্তূপ হচ্ছে একটি পাহাড়ের সদৃশ উত্তাল গোলাকৃতির কাঠামোযুক্ত স্থাপনা। স্তূপ সাধারণত বৌদ্ধ ভিক্ষুদের ধ্যানের স্থান হিসেবে ব্যবহৃত হয়। স্থাপত্য পরিভাষায় সমার্থক শব্দ হচ্ছে চৈত, যার অর্থ একটি প্রার্থনা হল বা একটি স্তূপযুক্ত মন্দির। আর পরের অংশটা হচ্ছে যে চিকিৎসা শাস্ত্রকে উপবেদ কেন বলা হতো? চিকিৎসা শাস্ত্রকে কেন উপবেদ বলা হয়? প্রাচীন ভারতীয় সমাজে চিকিৎসা শাস্ত্রে যথেষ্ট গুরুত্ব ছিল, আর সেই জন্যই চিকিৎসা শাস্ত্রকে উপবেদ বলা হতো। ছয় হচ্ছে রেশম পথ কি অথবা যবনিকা কি? রেশম পথ কি? রোম সাম্রাজ্যে চীনা রেশমের খুব চাহিদা ছিল। চীন থেকে কাশগড় হয়ে বিভিন্ন পথে রোম ও ভূমধ্যসাগরের পূর্ব এলাকায় রেশম পৌঁছাতো। চীন থেকে রোম সাম্রাজ্যে স্থলপথে রেশম ব্যবসার এই পথকে রেশম পথ বলা হয়। তবে সেই সময় এই পথের নাম রেশম পথ ছিল না। পরবর্তীকালে খ্রিস্টীয় 19 শতকে এই পথকে রেশম পথ বলা হয়। আর পরবর্তী অংশ হচ্ছে যবনিকা কি? গ্রিক নাটকে পর্দা ফেলার প্রথা চালু ছিল। নাটকের পর্দাকে সংস্কৃতে যবনিকা বলা হয়। যবন নাম থেকে যবনিকা শব্দটি এসেছে। পাঁচ হচ্ছে এই চার হতে চারের রায় বৈদিক যুগে পড়াশোনায় গুরু শিষ্যের সম্পর্ক কেমন ছিল বলে মনে হয়? বৈদিক যুগে পড়াশোনায় গুরু শিষ্যের সম্পর্ক কেমন ছিল বলে তোমার মনে হয়? বৈদিক যুগে শিক্ষার ক্ষেত্রে গুরু শিষ্যের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। গুরুকেন্দ্রিক এই বৈদিক শিক্ষা ব্যবস্থায় ছাত্ররা শিক্ষা নেওয়ার জন্য গুরুর কাছে আবেদন করত। উপযুক্ত মনে করলেই উপনয়ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে গুরু সেই ছাত্রকে শিষ্য হিসাবে মেনে নিতেন। মেয়েদের উপনয়নে প্রমাণ পাওয়া যায়। গুরুর কাছে পড়াশোনার পাশাপাশি অন্যান্য কাজকর্ম ছাত্রদের করতে হতো। ছাত্রদের থাকা খাওয়ার দায়িত্ব ছিল গুরুর ওপরে। দুই হচ্ছে না এর অথবাতে আছে একের অথবাতে আছে দ্বিতীয় নগরায়ণ কখন এবং গঙ্গা উপত্যকায় কেন হয়েছিল? তো প্রথমে আমরা এটা লিখব যে দ্বিতীয় নগরায়ণ হয়েছিল তোমার খ্রিস্টপূর্ব 600 অব্দ নাগাদ। ভারতে দ্বিতীয় নগরায়ণ হয়েছিল, দ্বিতীয় নগরায়ণ হয়েছিল উত্তর ভারতের গঙ্গা নদীর উপত্যকায়। প্রথমে এই দুই লাইন লিখে নেব এবং কেন হয়েছিল উত্তরটা লিখব। কেন হয়েছিল এটা লিখবো যে মহাজনপদগুলি শাসন কেন্দ্র, নদীবন্দর, শিল্পকেন্দ্র, তীর্থক্ষেত্রকে কেন্দ্র করে বিভিন্ন শহরনগর গড়ে ওঠে। আর্থসামাজিক পরিবর্তন আর বিকাশের পরিণতি ছিল এই দ্বিতীয় নগরায়ণ। এই দুটো মিলে লিখে দেব। দুই হচ্ছে শক সাতবাহনের লড়াইয়ে অর্থনৈতিক কারণ কি ছিল অথবা কুষাণদের পরিচয় দাও। তোমার শক আর সাতবাহনদের লড়াইয়ের অর্থনৈতিক কারণ হচ্ছে শক এবং সাতবাহন রাজারা পূর্ব মালব, পশ্চিম মালব এবং দাক্ষিণাত্যের উপকূল অঞ্চল নিজেদের দখলে রাখতে চাইতো। এক হচ্ছে পূর্ব মালবে কুশা এলাকায় একটা হীরার খনি ছিল, আর এর কারণ হচ্ছে আর পশ্চিম মালব এবং দাক্ষিণাত্যের উপকূল দিয়ে সমুদ্র বাণিজ্য চলতো, ফলত ওই এলাকাগুলি দখল করা নিয়ে উভয়ের মধ্যে লড়াই হতো। তো এইটুখানি আমরা অর্থনৈতিক কারণ হিসাবে এইটুখানি লিখে দেবো। ওর সাথে আছে কুষাণদের পরিচয় দাও। তো কুষাণদের পরিচয় লিখবো, কুষাণ নামে কারা পরিচিত ছিল এইটুখানি। আনুমানিক 165 খ্রিস্টপূর্ব মধ্য এশিয়া থেকে কয়েকটি যাযাবর গোষ্ঠী নিজ বাসস্থান ত্যাগ করে পশ্চিম দিকে চলে যায়। এরা বর্তমান আফগানিস্তান ও ভারতীয় উপমহাদেশের উত্তর পশ্চিম অংশে পৌঁছায়। এদের মধ্যে ইবেজি গোষ্ঠী ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ। এরা ক্রমশ একতা হারিয়ে 5টি গোষ্ঠীতে বিভক্ত হয়ে পড়ে। ওই গোষ্ঠীর একটি শাখা ছিল কু এই ইয়াং। তারা ব্যাকট্রিয়ার উপর অধিকার কায়েম করেছিল। এরাই ভারতীয় ইতিহাসে কুষাণ নামে পরিচিত। তিন আছে ইন্তু কি অথবা গুপ্তযুগের মুদ্রা সম্পর্কে কি জানা যায়।
সুয়ানজাংয়ের লেখায় ভারতবর্ষে ইন্দু নামে পরিচিত হয়েছে। তার মতে ইন্দুর লোকেরা নিজেদের দেশকে বিভিন্ন নামে ডাকে। দেশটির 5টি ভাগ উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম ও মধ্য। ইন্দুতে 80টা রাজ্য আছে। প্রতিটা রাজ্যে নিজস্ব রাজা থাকলেও তারা বড় সম্রাটের অনুগত ছিল। সুয়ানজাং ইন্দুকে মূলত গরমের দেশ বলেছেন। এখানে নিয়মিত বৃষ্টি হয়। উত্তর ও পূর্ব অঞ্চলের মাটি খুবই উর্বর, দক্ষিণ অঞ্চল বনে ঢাকা। পশ্চিম অঞ্চলের মাটি পাথুরে ও অনুর্বর, ধান ও গম প্রধান কৃষিজ ফসল। জনগণের মধ্যে জাতিভেদ ছিল। শহরের বাড়িগুলি ইটা টালি দিয়ে তৈরি হতো, বাড়ির বারান্দা তৈরি করা হতো কাঠ দিয়ে। গ্রামের বাড়িগুলির দেয়ালও মেঝে ছিল মাটির। নানা রকম দামি ধাতু ও পাথরের ব্যবসা চলতো। শাসকরা জনগণের সুযোগ সুবিধার কথা মাথায় রাখতেন। আর এর পরের অংশটা হচ্ছে গুপ্তযুগের মুদ্রা সম্পর্কে কি কি জানা যায়। তো গুপ্তযুগের মুদ্রা সম্পর্কে কি জানা যায়, গুপ্তযুগে সোনা রূপা তামার মুদ্রা চালু ছিল। সোনার মুদ্রা, গুপ্ত সম্রাটের অনেক সোনার মুদ্রা পাওয়া গেছে। গুপ্ত আমলে সোনার মুদ্রাকে দিনার বলতো। রূপার মুদ্রা, গুপ্ত সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্ত প্রথম রূপার মুদ্রা চালু করেন, এর নাম ছিল রূপক। আর তামার মুদ্রা রোজকার কাজকর্মে ব্যবহারের জন্য বা ছোটোখাটো কেনা বেচার জন্য তামার মুদ্রা ব্যবহার করা হতো। আর এটা হচ্ছে সোনা এবং রূপার মুদ্রা বড় ব্যবসা বাণিজ্যের জন্য বেশি ব্যবহার করা হতো। চারে আছে বৌদ্ধরা কি ধরনের স্তূপ নির্মাণ করতো অথবা মহাভারতকে পঞ্চমবেদ বলা হয় কেন। জানা যায় গৌতম বুদ্ধ তার দেহাবশেষের উপর স্তূপ বানানোর নির্দেশ দিয়েছিলেন। অর্ধগোলাকার মাটির ঢিবিগুলি ছিল মৌর্য যুগের আগে স্তূপ। মৌর্য পরবর্তী সময়ে স্তূপ বানানোর সংখ্যায় অনেক বেড়ে যায়। স্তূপের চারিদিকে ছোট বড় দরজা, এই চারিদিকে 4টি বড় দরজা থাকতো, সেগুলিকে তোরণ বলা হয়। তোরণগুলিতে ভাস্কর্য খোদাই করা হতো। স্তূপের চারপাশে ঘুরে ঘুরে উপাসনা করার জন্য পথও থাকতো। শাসক এবং ধনী ব্যক্তিদের উদ্যোগে স্তূপগুলি তৈরি হতো। ভারহুত, সাঁচি আর অমরাবতী স্তূপগুলি স্থাপত্য হিসাবে বিখ্যাত। আর এর সাথে আছে মহাভারতকে কেন পঞ্চমবেদ বলা হয়। খ্রিস্টপূর্ব 4র্থ শতকের আগে মহাভারতের কথা বিশেষ জানা যায় না। খ্রিস্টপূর্ব 4র্থ শতক থেকে খ্রিস্টীয় 4র্থ শতকের মধ্যে মহাভারত সংকলন হয়েছিল। মহাভারতে চর্চা করলে বেদচর্চার মতোই সুফল হবে বলা হতো, তাই মহাভারতকে পঞ্চমবেদ বলা হয়েছে। আচ্ছা, তারপরে আছে পাঁচে আছে টিকালেখ তাম্রলিপ্ত অথবা ভারতীয় উপমহাদেশের সঙ্গে পারস্যের যোগাযোগ কীভাবে। বন্দরনগর তাম্রলিপ্ত প্রাচীন ভারতীয় উপমহাদেশের একটি পরিচিত বন্দরনগর ছিল তাম্রলিপ্ত। তাম্রলিপ্তি, দামলিপ্ত প্রভৃতি নামেই নগরের পরিচয় দেওয়া হতো। বিদেশি লেখকদের বর্ণনায় তামালিতেশ নামও পাওয়া যায়। খ্রিস্ট 7ম-8ম শতক পর্যন্ত এই সামুদ্রিক বন্দরের কাজকর্ম জারি ছিল। সুয়ানজাং বলেছেন তাম্রলিপ্ত সমুদ্রের একটি খাঁড়ির উপর রয়েছে, সেখানে স্থলপথ এবং জলপথ এসে মিশেছে। সম্ভবত সেটি ছিল এখনকার পূর্ব মেদিনীপুরের তমলুকের কাছাকাছি। এই বন্দর থেকে ফাসিয়ান জাহাজে উঠেছিলেন। স্থলপথেও তাম্রলিপ্ত যাতায়াত করা সহজ ছিল। বাণিজ্য ছাড়া তাম্রলিপ্ত নগর পড়াশোনার কারণেও বিখ্যাত ছিল। তবে নদীখাত শুকিয়ে যাওয়ার ফলে বন্দরনগরটির গুরুত্ব কমতে থাকে, নগর হিসাবে তার খ্যাতি নষ্ট হয়। আর এর অথবাতে আছে যে পারস্যের সাথে ভারতীয় উপমহাদেশের যোগাযোগ কীভাবে গড়ে উঠেছিল। তো এটা আমরা লিখে দেবো ভূমিকা। সুপ্রাচীন কাল থেকে ভারতীয় উপমহাদেশের সঙ্গে পারস্যের যোগাযোগ গড়ে উঠেছিল। পারস্যিকদের গন্ধার অভিযান ভারতীয় পারস্য উপমহাদেশের উত্তর পশ্চিম দিকে ছিল গন্ধার। পারস্যের হখা মনীষী ও শাসকরা গন্ধার অভিযান করেছিলেন। হখা মনীষীয়দের শ্রেষ্ঠ সম্রাট প্রথম দরাই বৌস বা দরায়ুষের খ্রিস্টপূর্ব 522 থেকে 486 অব্দ সময় গন্ধার এবং নিম্ন সিন্ধু অঞ্চল পারসিকরা শাসন করত। প্রদেশ বা স্যাট্রপি, গ্রিক ঐতিহাসিক হেরোডোটাসের লেখা থেকে জানা যায় যে ইন্দুস বা ইন্ডিয়া ছিল পারসিক সাম্রাজ্যের একটি প্রদেশ বা স্যাট্রপি। উত্তর পশ্চিম ভারত উপমহাদেশের উত্তর পশ্চিম অংশ দীর্ঘদিন ধরে পারসিক সাম্রাজ্যভুক্ত ছিল। পাঁচের দাগে আছে আই অশোকের ধম্মলেখ অথবা গুপ্ত বাকাটকদের শাসন ব্যবস্থা সম্পর্কে লেখো। তো অশোকের ধর্ম লিখব, এইটা আমরা লিখব। অশোকের ধর্ম এবং বৌদ্ধ ধর্মের মূল কথায় বেশ কিছু মিল দেখা যায়, তবু ধর্ম বৌদ্ধ ধর্ম নয়। কারণ অষ্টাঙ্গিক মার্গের মতো বিষয় অশোকের ধর্মে নেই, এমনকি তাতে নেই নির্বাণ লাভের কথাও। আসলে ধর্ম কতগুলো সামাজিক আচরণের উপরেই বেশি জোর দেয়। হিংসা না করা হচ্ছে মূল কথা। প্রাণী হত্যা বন্ধ করার উপরেও জোর দিয়েছিলেন অশোক। এমনকি শিকার ও মাছ ধরার উপরেও তার নিষেধ জারি করেন।
অশোক ঘোষণা করেন, এক প্রাণী অন্য প্রাণীর খাবার হতে পারে না, এর পাশাপাশি দয়া, দান, সত্যকথন এইসব আচরণের কথা ধর্মে বলা হয়েছে, বাবা মা গুরুজনদের মেনে চলার কথাও ধর্মে বলা হয়েছে। এই উপদেশগুলো বিশেষ কারোর জন্যই নয়, সব মানুষের জন্যই অশোক তার ধর্মের কথা বলেন। অশোক প্রজাদের নিজের সন্তান বলেছিলেন, তাই মনে করা হতো প্রজারা পিতার মতো সম্রাটকে মানবে, সম্রাটকে মেনে চলাই ছিল মৌর্য শাসনের মূল ভিত। আর গুপ্ত এবং বাকাটক শাসন ব্যবস্থা সম্পর্কে লেখো, তো আমরা এটা লিখবো 44 এবং 45-এরটা মিলিয়ে লিখবো। একটা হচ্ছে গুপ্ত আর বাকাটক শাসনের মধ্যে সাদৃশ্য হচ্ছে, উভয় শাসনে বিভিন্ন পদ ও মর্যাদার রাজকর্মচারী ছিল, আর এই শাসনের সমস্ত শাসন ব্যবস্থাটি বেশ কয়েকটি স্তরে ভাগ ছিল। আর বৈসাদৃশ্য হচ্ছে, গুপ্ত শাসকরা বিরাট ক্ষমতা বোঝাবার জন্য বড় বড় উপাধি নিতেন, কিন্তু বাকাটক রাজারা শুধুমাত্র মহারাজ উপাধি ব্যবহার করতেন। আর দুই হচ্ছে, গুপ্ত সাম্রাজ্যের প্রদেশগুলোকে ভুক্তি বলা হতো, কিন্তু বাকাটক শাসনের প্রদেশগুলি রাজ্য নামে পরিচিত ছিল। তিন হচ্ছে, গুপ্ত শাসনে জেলাগুলিকে বিষয় বলা হতো, আর বাকাটক শাসনে জেলাগুলিকে পট্ট বা আহার বলা হতো। দুই হচ্ছে, ষোড়শ মহাজনপদের আমলে ভারতের অর্থনীতি কিরম ছিল, অথবা প্রাচীন ভারতীয় উপমহাদেশে জলসেচ ব্যবস্থা সম্পর্কে লেখো। তো আমাদের যেটা প্রশ্ন আছে, যে বলেছে ষোড়শ মহাজনপদের আমলে ভারতের অর্থনীতি কেমন ছিল, তো অর্থনীতি বলতে আমাদের কৃষি, কৃষি থেকে যে আর কি আয় বা ব্যবসা বাণিজ্যের মাধ্যমে যে সমস্ত আয়, তো সেই কারিগরি শিল্প সব কিছু নিয়েই আমাদের অর্থনীতি। তো খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে মহাজনপদের সময় কৃষিজ ফসল ছিল, এই যে গড়ে ওঠে মহাজনপদগুলি ছিল কৃষি নির্ভর, এই অঞ্চলের প্রধান ছিল ধান, ধানের মধ্যে শালিধান প্রধান, অন্যান্য ফসল ধান ছাড়া কৃষিজ ফসলের মধ্যে গম, যব, আখ, ডাল, সরিষা, তুলা প্রভৃতি ছিল উল্লেখযোগ্য। আর উর্বর মাটি আর জলের সুবিধা থাকায় মহাজনপদগুলিতে কৃষিকাজের উন্নতি ঘটে। কারিগরি শিল্প, বৌদ্ধ এবং জৈন সাহিত্য থেকে কারিগরি শিল্প নানারকম পেশার কথা জানা যায়। লৌহ শিল্প হচ্ছে অতরঞ্জি, খেরা, উজ্জয়িনী, মগধ অঞ্চলে লোহার আকরিকের সাহায্যে যুদ্ধাস্ত্র লাঙলের ফলে তৈরি হতো। বস্ত্রশিল্পের কেন্দ্র হিসাবে বারাণসী খুব বিখ্যাত ছিল। অলঙ্কার শিল্প, গয়না প্রসিদ্ধ ছিল, দামি পাথর, পুঁতি, সোনা, রূপা, অলঙ্কার প্রভৃতি তৈরির কাজ করা হতো। আর এ যুগে গাড়ি, নৌকা, রথ, ঘরবাড়ি তৈরির কারিগররা সমাজে সম্মানীয় ছিল। আর ষোড়শ শতাব্দীর মহাজনপদগুলিতে বহুমুখী কারিগরি শিল্পের প্রমাণ পাওয়া যায়। আর ব্যবসা বাণিজ্য হচ্ছে অন্যতম জীবিকা ছিল, বাণিজ্যিক ক্ষেত্রে প্রভূত উন্নতি ঘটেছিল। ব্যবসায়ীগণ, ধনী বণিকদের পাশাপাশি ছোট দোকানদার ও ব্যবসায়ীরা বাণিজ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত। এদের না বণিকদের নানা সংঘ ছিল। উত্তর ভারতে জল স্থলপথে বাণিজ্য চলতো, সামুদ্রিক বাণিজ্য তুলনায় কম হতো। আর সুদ গ্রহণে ব্রাহ্মণ্য ধর্ম বিরোধিতা করলেও জৈন আর বৌদ্ধ ধর্ম সুদ গ্রহণকে মেনে নেওয়ায় রাজ বাণিজ্যিক লেনদেনের সুবিধা হয়। আর বিনিময়ের মাধ্যম হিসাবে সেই সময় ছাপ মারা ধাতুর মুদ্রা ব্যবহার দেখা যায়, যা মুদ্রা ব্যবস্থার অনুপম নিদর্শন। মহাজনপদের বাণিজ্য ছিল গতিশীল এবং সুদূরপ্রসারী। তো মহাজনপদের অর্থনৈতিক অবস্থা কীরকম ছিল, তাই আমরা কৃষি, শিল্প, কারিগর এবং বাণিজ্য এই তিনটে মিলিয়ে লিখে দেব। আর এর সাথে আছে, ভারতীয় উপমহাদেশে জলসেচ ব্যবস্থা সম্পর্কে লেখো। তো ভারতীয় উপমহাদেশে জলসেচ ব্যবস্থা এটা লিখবো আমরা, কৃষিকাজের উন্নতির জন্য প্রয়োজনীয় ছিল ভালো জলসেচ ব্যবস্থা। প্রাচীন ভারত উপমহাদেশের শাসকরা সেদিকে নজর দিতে, নদীর জল সেচের মাধ্যমে খেতে পৌঁছে দিতে নানা উদ্যোগ নেওয়া হতো। জলসেচ প্রকল্পগুলিকে সেতু বলা হতো। সেতু দু ধরনের ছিল, এক ধরনের সেতু প্রাকৃতিক জলের উৎসকে ভিত্তি করে থাকতো, আবার কৃত্রিম উপায়ে অন্য এলাকা থেকে প্রয়োজনীয় জল আনিয়েও সেতু বানানো হতো। সেতুর জল ব্যবহার করার জন্য কৃষকদের জলকর দিতে হতো। ধনী ব্যক্তিরাও নিজেদের উদ্যোগে জলসেচ প্রকল্প তৈরি করতেন। কুষাণ আমলে সেতুর ক্ষতি করলে শাস্তি দেওয়ার কথা জানা যায়। কূপ বা জলাশয় বানিয়ে দেওয়া ভালো কাজ বলে ধরা হতো। সেচ কাজে এক ধরনের যন্ত্রের ব্যবহার শুরু হয়। যন্ত্রটি চাকার মতো, তার গায়ে ঘুটি লাগানো থাকতো। বড় কূপ বা জলাশয়ে যন্ত্রটি বসানো হতো। চাকাটি ঘুরিয়ে ঘুটিগুলি দিয়ে কূপের জল বাইরে আনা হতো। ওই যন্ত্র বানানো আর সারানোর কারিগরও ছিল। গুপ্ত আমলে কৃষিকাজ বাড়ার সঙ্গে সঙ্গে সেচ ব্যবস্থার উন্নতির যোগাযোগ দেখা যায়। তাম্রলেখগুলিতে গ্রামে পুকুর বা তড়াক খোঁড়ার কথা পাওয়া যায়। সেচের উন্নতিতে রাজা নজর দিতেন, পাশাপাশি ধনী ব্যক্তিরাও নিজেদের উদ্যোগে জলসেচের ব্যবস্থা করে দিতেন। তিন নম্বর হচ্ছে, প্রাচীন ভারত উপমহাদেশে চিকিৎসাবিদ্যা, জ্যোতির্বিজ্ঞান এবং গণিত চর্চার অগ্রগতি সম্পর্কে লেখো, অথবা রামায়ণ আর মহাভারত সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণী দাও। তো প্রাচীন ভারতে চিকিৎসার নানা দিক নিয়ে বহু গ্রন্থ রচিত হয়েছিল। ব্রাহ্মণ আর বৌদ্ধদের লেখায় নানারকম ওষুধ অস্ত্রপ্রচারের কথা পাওয়া যায়। চরক সংহিতা ও সুশ্রুত সংহিতা ছিল চিকিৎসা বিষয়ক তৎকালীন দুটি উল্লেখযোগ্য গ্রন্থ। সেই সময় সমাজে চিকিৎসার গুরুত্ব এতটাই ছিল যে চিকিৎসা শাস্ত্রকে উপবেদও বলা হতো। এটা হলো চিকিৎসা শাস্ত্র নিয়ে। আর বলেছে জ্যোতির্বিজ্ঞান ও গণিত চর্চা।
তো গণিত বিদ্যা চর্চা হচ্ছে, গণিত কথাটির অর্থ হলো গণন বিদ্যা। প্রাচীন ভারতে গণিত বিদ্যা চর্চা হতো, এই গণিত বিদ্যার ঐতিহ্য সুপ্রাচীন। ভারতে বৈদিক ঋষিরা পাটিগণিত এবং জ্যোতিষ্ককে গণিত বলতেন, জৈন এবং বৌদ্ধরাও গণিতে চর্চা করতেন, তাদের ধর্মগ্রন্থ থেকে সে বিষয়ে অনেক আলোচনা পাওয়া যায়। পাটিগণিত বীজগণিত জ্যামিতি মিলিয়ে বৌদ্ধদের গণিত বিজ্ঞান তৈরি হয়েছিল, জৈনরা তাকে বলতেন সংখ্যায়ন। সেই সময় পড়াশোনায় গণিতের স্থান ছিল সবার উপরে। বৈদিক হিন্দুরা সহজ ভগ্নাংশে যোগ বিয়োগ গুণভাগের সঙ্গে পরিচিত ছিলেন। মহাবীর ও গৌতম বুদ্ধ দুজনেই গণিতে চর্চা করেছিলেন। খ্রিস্টের প্রথম শতাব্দীর বিখ্যাত বৌদ্ধ পণ্ডিত নাগার্জুন ছিলেন একজন গণিতবিদ। এটা হয়ে গেল বিদ্যা চর্চা। আর একটা হচ্ছে জ্যোতির্বিজ্ঞান চর্চা লিখব, এইটা আমরা লিখব। গুপ্তযুগে জ্যোতির্বিজ্ঞান এবং গণিতে প্রভূত উন্নতি হয়েছিল, যদিও গুপ্তযুগে জ্যোতির্বিজ্ঞান অনেকটাই জ্যোতিষচর্চার কাজে ব্যবহার করা হতো। আর্যভট্ট তার আর্যভট্টীয় নামক গ্রন্থে গণিত সময় ও গ্রহ নক্ষত্র বিষয়ে বিস্তৃত আলোচনা করেছেন। এই গ্রন্থে সংখ্যা হিসাবে শূন্যের ব্যবহার করেন তিনি। আর্যভট্টই প্রথম বলেছিলেন পৃথিবী গোলাকার ও নিজের অক্ষের ওপর পৃথিবী ঘুরছে এবং পৃথিবীর ছায়া চাঁদের ওপর পড়ার ফলে চন্দ্রগ্রহণ হয়। আর্যভট্টের পরবর্তীকালের বিখ্যাত জ্যোতির্বিজ্ঞানী বরাহমিহির সূর্য সিদ্ধান্ত পঞ্চ সিদ্ধান্তিকা গ্রন্থে পুরনো ধারণার অনেক পরিবর্তন করেছিলেন। সূর্য সিদ্ধান্তে পৃথিবীর ব্যাস, তার পরিধি, পৃথিবী থেকে চন্দ্র এবং অন্যান্য গ্রহের দূরত্ব নির্ণয়ের কথা বলা হয়েছে। বরাহমিহিরের পরবর্তী সময়ের অপর বিখ্যাত গণিতবিদ এবং জ্যোতির্বিজ্ঞানী ছিলেন ব্রহ্মগুপ্ত, তার হাতেই প্রাচীন ভারতের গণিত সব থেকে বেশি বিকশিত হয়েছিল। গুপ্তযুগে খনি এবং ধাতুবিজ্ঞানও বিকাশ লাভ করেছিল, বিভিন্ন ধাতুর অস্ত্রশস্ত্র, মুদ্রা, গয়না ও মূর্তি এর প্রমাণ। মেহেরৌলির লোহার স্তম্ভটি ছিল ধাতুবিজ্ঞানের উন্নতির অন্যতম উদাহরণ, যেটিতে আজও মরছে ধরেনি। আর এর পরেরটা হচ্ছে রামায়ণ এবং মহাভারত সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ দাও। তো এটা লিখবো, রামকে নিয়ে লেখা হয়েছে যে প্রাচীন মহাকাব্য তাই রামায়ণ। রামায়ণের কবি হিসাবে বাল্মীকির নাম পাওয়া যায়। রামায়ণে মোট 24,000 শ্লোক রয়েছে। পুরো মহাকাব্যটি 7টি কাণ্ডে ভাগ করা হয়। এর মধ্যে প্রথম আর সপ্তম কাণ্ডটি সম্ভবত বাল্মীকির লেখা নয়, সে দুটি পরে রামায়ণে যোগ করা হয়েছিল। রামায়ণের প্রধান চরিত্র রাম, সীতা ও রাবণ। রাম রাবণের যুদ্ধকে ঘিরেই রামায়ণের মূল গল্প। অবশ্য পরবর্তী সময়ে রামায়ণে নানারকম অনুবাদ হয়েছিল, সেইগুলিতে গল্পের মধ্যে বেশ কিছু বদলও দেখা যায়। ঠিক কবে মূল রামায়ণ রচনা করা হয়েছিল তা বলা মুশকিল, তবে খ্রিস্টপূর্ব 3য় শতক থেকে খ্রিস্টীয় 2য় শতকের আগেই রামায়ণ রচনা হয় বলে মনে করা হয়, কারণ খ্রিস্টপূর্ব 2য় শতক নাগাদ পালি সাহিত্যে রামায়ণের গল্প দেখা যায়। আর মহাভারত হচ্ছে, মহাভারত মহাকাব্য আসলে ভরত গোষ্ঠীর জীবন ও কাজকর্মের গল্প। মহাভারতে আদিতে 8,800 শ্লোক ছিল। বলা হয় কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাস কুরু পাণ্ডবের যুদ্ধের কথা নিয়ে মহাভারত রচনা করেন, ওই যুদ্ধে পাণ্ডবদের জয় হয়েছিল। মহাভারতের আদি নাম ছিল জয়কাব্য বৈশম্পায়ন, তাতে আরও শ্লোক যোগ করে তার নাম দেন ভারত। সৌতি পরে আরও শ্লোক জুড়ে মহাভারত নাম রাখেন, অর্থাৎ মহাভারত কোনো একজনের রচনা নয়। খ্রিস্টপূর্ব 4র্থ শতকের আগে মহাভারতের কথা বিশেষ জানা যায় না। খ্রিস্টপূর্ব 4র্থ শতক থেকে খ্রিস্টীয় 4র্থ শতকের মধ্যে মহাভারত সংকলন হয়েছিল। মহাভারতে চর্চা করলে বেদচর্চার মতোই সুফল হবে বলা হতো, তাই মহাভারতকে পঞ্চম বেদ বলা হয়েছে। মহাভারতের মূল বিষয় কৌরব ও পাণ্ডবদের যুদ্ধ, তার পাশাপাশি ভূগোল, বিজ্ঞান, রাজনীতি, অর্থনীতি, সমাজ বিষয়ে অনেক আলোচনা রয়েছে। পুরো মহাভারত 18টি সর্গ বা ভাগে ভাগ করা। খ্রিস্টীয় 6র্থ শতক নাগাদ মহাকাব্য দুটি আজকে চেহারা পায়। তো এই ছিল আমাদের মডেল কোশ্চেন পেপার 4-এর প্রশ্নের উত্তরগুলো। তো তোমাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবে, ভালো লাগলে লাইক করবে আর পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে।